নমস্কার তোমরা দেখছো তোমাদেরই তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদেরকে এনএস ফুড প্রোডাকশান যে লেভেল ওয়ানের কোর্স সে কোর্স তোমরা কোথা থেকে করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের কোথায় সেন্টার আছে সেই সেন্টার ম্যানেজার কী বললেন সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এখানে বলে দিই অনেক দিন ধরেই তোমরা কিন্তু কোয়ারি করছিলে অর্থাৎ কমেন্ট করছিলে যে দাদা এনএসকিউএফ ফুড প্রোডাকশন লেভেল ওয়ানের যে কোর্স বা সার্টিফিকেট আমরা কোথা থেকে বানাতে পারবো ওয়েস্ট বেঙ্গলে কোথায় সেন্টার আছে যদি একটু বলে হেল্প করো তো আমার আজকে ওয়েস্টবেঙ্গলে একটি সেন্টার যেটি হচ্ছে বহরমপুরে আছে লোকেটেড তো সেই বহরমপুরে সেই সেন্টারের ম্যানেজারের সঙ্গে আমার কিন্তু এখানে কথা হয়ে গেছে বা সেন্টারের ইন্সট্রাক্টর বলতে পারেন তিনি তার যে মূল্যবান সময় সেই মূল্যবান সময়ের মধ্যে কিছুটা টাইম বের করে আমার সঙ্গে কিন্তু কথোপকথন তিনি করেছেন এবং সে এনএস যে এ থেকে জেড পর্যন্ত যে ডিটেলস সমস্ত কিছু ডিটেলস সেই ডিটেলস কিন্তু তিনি এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমার সঙ্গে কিন্তু শেয়ার করেছেন তো সেই স্যারের সঙ্গে যে কথোপকথন ম্যানেজারবাবুর সঙ্গে যে কথোপকথন সেটা কিন্তু আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে শুনতে পাবে সমস্ত কিছু এবং যারা এনএস ফুড প্রোডাকশন লেভেল ওয়ানের কোর্স করতে চাইছো আপকামিং যে বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বা সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানও লাগু হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে এটা তো সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়বে এই সার্টিফিকেট থাকলে কিন্তু অনেক অন্যান্য ট্রেডের থেকে তোমাদের কাঠ আপ কিন্তু অনেকটাই কম থাকবে বিয়ে তো যারা যারা করতে চাইছো তারা ওখানে সেন্টারে যোগাযোগ করো সমস্ত ডিটেলস কল রেকর্ডিং মাধ্যমে তোমরা কিন্তু শুনে নাও ভিডিওটা ভালো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি করে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক বলছিলাম স্যার আপনাদের যে সেন্টার সেন্টারের লোকেশানটা কোথায় একটু বলবেন আমাদের সেন্টারের লোকেশনটা হচ্ছে এটা মুর্শিদাবাদের এটা আমাদের ট্রেনিং নাম বা ইনস্টিটিউট এর নাম হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র বহরমপুর মুর্শিদাবাদের মধ্যে আছে এগুলো সাধারণত প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র যেগুলো থাকে সেগুলো হচ্ছে একটা লোকসভাতে একটাই থাকে মডেল সেন্টার তো এখানে সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিল ডেভেলপমেন্টের গুলো হয় সেগুলো চলে এবার আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউটটা হচ্ছে তো এখানে সাধারণত গভর্নমেন্ট স্পন্সর প্রজেক্ট ছাড়াও এমনি অন্যান্য প্রজেক্টও চলে গভর্নমেন্ট স্পন্সার যেমন আছে তার মধ্যে সিএসআর স্পন্সর থাকে এবং এর বাইরে কিছু স্পন্সারও থাকে এবার এখানে আমাদের এখানে যা ট্রেনিং হয় সেগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এনএসডিসি ট্রেনিং এনএসডিসি এপ্রুভ ট্রেনিং এখানে শুধুমাত্র এনএসসি যে মানে সাইটেগেরে যে সমস্ত জব গুলো থাকে তার মধ্যে আমাদের এখানে যেগুলো অথরাইজড আছে শুধুমাত্র সেই জব রোল গুলোতে আমরা ট্রেনিং করাতে পারি তার মধ্যে হচ্ছে অ্যাপারেন্স সেক্টর আছে কনস্ট্রাকশন সেক্টর আছে হেলথ কেয়ার সেক্টর আছে টুরিজম হোস্পিটালিটি আছে এইগুলো আমরা ট্রেনিং করাতে আর ফুড প্রোডাকশনের উপরে ফুড প্রোডাকশনের উপরে ফুড প্রোডাকশনের উপরে আমাদের এখানে একটা টুরিজম হোস্পিটালিটির সেক্টরের মধ্যেই করছে ওটাও আমরা করাতে পারি ফুড প্রোডাকশনের মধ্যে এখন যেটা যেটা হচ্ছে যে যারা BSF এর টেনশনে अप्लाई করতে চাই হুম যারা BSF কনস্টেবল টেনশনে अप्लाई করতে চাই তো তাদের নোটিফিকেশনে একটা জায়গাতে মেনশন করা আছে যে ওয়াটার ক্যারিয়ার কুক এবং ওয়েটার এই তিনটে পোস্টের জন্য যারা अप्लाई করবে তাদেরকে انرজেসি অথবা انرজেসি রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে ফুড প্রোডাকশনের উপরে এনএসকেব সার্টিফিড হতে হবে তবে এই পোস্টগুলোতে আপনি করতে পারবে अप्लाई করা যাবে এর জন্য এখন যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা আমাদের এখানে আমাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিং করছে তো আমাদের ট্রেনিং কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডেই হয় ওকে ঠিক আছে তো যদি ক্যান্ডিডেট ট্রেনিং করতে চায় ফোট প্রোডাকশনের ওপর ট্রেনিং হবে প্রো প্রোডাকশন কিচেন এর ওপর ট্রেনিং হবে যদি করতে চায় তাহলে এখানে আমাদের এখানে এসে যোগাযোগ করতে হবে

আধার ভেরিফাই করতে হবে আধার ভেরিফাই হয়ে গেল তারপরে হচ্ছে যে ক্যান্ডিডেট ব্যাচে থাকবে সেই ব্যাচে তাকে এনরোল করা হবে এনরোল করার পরে তারপরে তার ট্রেনিং চলবে ট্রেনিং যখন চলবে তাকে কিন্তু ট্রেনিং করতে হবে যদি অনলাইনেও হয় অনলাইনেও অ্যাটেন্ড করতে হবে অফলাইনে তো অ্যাটেন্ড করতেই হবে

আমাদের এখানে এখন অলরেডি এডমিশন চলছে আমাদের ফুড প্রোডাকশন এর উপর ব্যাচ চলছে অলরেডি আর এখন এই দশ পনেরো দিনের মধ্যে যদি অ্যাডমিশন হতে চাই হতে পারে দশ পনেরো দিনের মধ্যে হতে পারে এমনি ট্রেনিং আমাদের অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে অ্যাকচুয়ালি এই যে এনএসকেফ লেভেল যে সার্টিফিকেট টা বিএসএফ এ টেস্টমেন চাইছে

এটা ডিপেন্ড করে হচ্ছে যে কোর্সের কারিকুলামের উপর এবং হচ্ছে कैंडिडेट्स এর কোলিফিকেশন এর উপর এটা কিন্তু ডিপেন্ড করে ইনএসকেপ এর লেভেলটা এই সার্টিফিকেট কিন্তু যে কোন জায়গায় কিন্তু লাগে যেমন ধরুন কোন কেউ ইলেকট্রিশিয়ান প্রাইভেট সেক্টরে লাগে প্রাইভেট সেক্টরে লাগে প্রাইভেট সেক্টরে হোটেলে লাগে ফাইভ স্টার হোটেল এ জয়েন করতে গেলে লাগে এবারে আমি ইনএসকেপ তে কি লাগে ধরুন কোন ইলেকট্রিশিয়ান কাজ জানে কিন্তু তার কোনো নেই এবং সে আইটিআই করেনি ডিপ্লোমাও করেনি বাট কাজ খুব ভালো জানে কিন্তু সে যে কাজটা জানে সেইটা কে করবে এর জন্য অনেক সময় কি হয় অনেক সময় এই ধরনের ট্রেনিং করে থাকে কিন্তু তার একটা সার্টিফিকেট তার থেকে গেল হোটেলের ক্ষেত্রেও হয় সবার অনেকে হোটেলের ম্যানেজমেন্ট করার মতন তাদের সামর্থ্য থাকে না এবার হয়তো কিচেনের ওপর তার কিছু নলেজ আছে কিচেনের ওপর তার অনেক অ্যাবিলিটি আছে এবার সার্টিফিকেট নেই কিন্তু ফাইভ স্টার হোটেল তো উইদাউট সার্টিফিকেট নেবে না তাকে হয় এক্সপিরিয়েন্স হয় এক্সপিরিয়েন্স দেখাতে হবে অথবা দেখাতে হবে সে কোনো কিছুতে ট্রেন্ড হয়ে এসেছে তার জন্য অনেক সময় এনএসপিএফ এর এই ট্রেনিং অনেকে করে থাকে এবার বিএসএফ এর ক্ষেত্রেও তাই যে এখন যারা ট্রেনিং করতে চাইছে এনএসপিএফ টা হচ্ছে কিছুই না বিএসএফ আসলে চাইছে বিএসএফ থেকে যে

আমাদের এখানে যদি ক্যান্ডিডেট করে ইফ কিন্তু দুটো পার্ট আছে আমি সেটা বলে প্রথম পার্টটা হচ্ছে যে এনএসকুএফ যে লেভেল ওয়ান যেটা এনএসকুএফ লেভেল ওয়ান এর কিন্তু সার্টিফিকেট যেটা হবে সেটা এনএসসি থেকে অ্যাপ্রুভ ঠিক আছে আর এনএসকিউএফ এর এখন যেটা চলছে সেটা হচ্ছে এখন আপগ্রেড ভার্সন চলছে হুম তো আপগ্রেড ভার্সান করতে গেলে তাকে লেভেল ফোর করতে হবে হ্যাঁ ঠিক আছে এবার যদি ক্যান্ডিডেট মনে করে যে আমি আপগ্রেড ভার্সনটা করব তাহলে ক্যান্ডিডেট আপগ্রেড ভার্সন করতে পারে যদি ক্যান্ডিডেট মনে করে যে আমি লেভেল ওয়ান করব লেভেল ওয়ান করতে পারে কিন্তু এনএসকিউএফ এর বা মানে ফুট প্রোডাকশন এর বলতে এনএসকুএফ এর যে ট্রেনিং বা যে মানে প্রসেস টা আছে সেটা কিন্তু এখন আপগ্রেড ভার্সেনই আছে লেভেল ওয়ান কে করতে চাইলে করতে পারি কিন্তু অনেক সময় কি হয় অনেক সময় কোন মানে আমরা শুধুমাত্র বিএসএফ এর হিসাবে কথা বলছি না আমি জেনারেলি যেটা হয়ে থাকে অনেক সময় অনেক হোটেল বা অনেক সময় অনেক রেস্টুরেন্ট এরকম বলে থাকে যে আপগ্রেড ভার্সেনের ট্রেনিং বা আপডেট ভার্সেনের সার্টিফিকেট থাকতে হবে

আধার কার্ড লাগবে লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে যার মাধ্যমিক থাকুক মাধ্যমিক থাকুক বা গ্র্যাজুয়েশন থাকুক যেটা যার আছে তার মার্কশিট এবং সার্টিফিকেট আর হচ্ছে কালার পাসপোর্ট ফটো এর বাইরে যদি কারোর আহ মানে কাস্ট সার্টিফিকেট থাকে এস টি বা ওবিসি কিছু থাকে সে দিতে পারে কিন্তু এটা ম্যানেটরি নয় থাকলে দিতে পারে না থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু বাকি ডকুমেন্ট হচ্ছে ম্যানেটরি ওকে ঠিক আছে আর অফলাইনে বলেন যে ক্লাস হয় অফলাইনে কি কোনো ব্যবস্থা আছে আমাদের অফলাইনে ক্লাস বলতে আমি বলে দিই অফলাইনে যে ক্লাসটা এখন এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এটাকে ব্লেন্ডেড মডেলে করছি কিছুটা পার্ট অনলাইনে কিছুটা পার্ট অফলাইনে কারণটা হচ্ছে যে যে कैंडिडेट গুলো এখানে এডমিশন হয়েছে তারা মানে ম্যাক্সিমামই হচ্ছে ডিফেন্স মানে ডিফেন্সের জন্যই তারা प्रिपरेशन নিচ্ছে এবং কিছু দূরের कैंडिडेट আছে তাদের একটা মানে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে স্যার আমাদের যেহেতু ডিফেন্সে আমরা করি আমাদের কোচিং থাকে আমাদের পড়াশোনা থাকে এবং আমাদের পক্ষে প্রতিদিন আসা সম্ভব না কারণ এই অফলাইন ট্রেনিং হলে একটা মানে চার ঘন্টাটাকে সময় দিতে হবে প্লাস যাওয়া আসার ব্যাপার আছে তো আমরা ওটাকে যেটা করেছি প্লেনের মডেল এ করেছি যে কিছুটা পার্ট থিওরি কিছুটা পার্ট আমরা অনলাইনে করিয়ে দেব আর অফলাইনে কিছুটা থিওরি পার্ট হবে আর থিওরির প্র্যাকটিক্যাল এর পুরোটাই হচ্ছে অফলাইন হবে কারণ প্র্যাকটিক্যাল অনলাইনে পসিবল নয় তো প্র্যাকটিকালটাকে থাকতেই হবে আর থিউরি পার্ট টা এসে অনলাইনে তাকে অ্যাটেন্ড করতে হবে আর এই যে লেভেল ওয়ান এর কোর্স টা কতদিনের ডিউরে আপনার লেভেল টা মোটামুটি এক মাস এক মাস আমাকে ধরে রাখুন এক মাসের মধ্যে হয়ে যাবে হুম আর যে অ্যাডভান্সটা বলে অ্যাডভান্সটা লেভেল আর অ্যাডভান্স মিলিয়ে লেভেল লেভেল যদি কেউ ট্রেনিং করে তাকে লেভেল ওয়ান এ ট্রেনিং করলে তাকে যে কোর্স সেটা পুরোটাই পে করতে হবে আর যদি কেউ লেভেল ফোর করে আপকের ভার্সারটা করে তাহলে সে তিন হাজার টাকা দিয়ে এডমিশন হবে মানে অ্যাডমিশনের সময় তাকে তিন হাজার টাকা দিতে হবে বাকি যে থাকলো পাঁচ হাজার টাকা সেটাকে যে দু মাস ট্রেনিং চলবে মাসের মধ্যে তাকে পে করতে হবে ওকে ওকে ঠিক আছে স্যার হুম আর আপনার এক লাস্ট একবার অ্যাড্রেসটা বলে দিন একদম প্রপার অ্যাড্রেসটা নম্বরটা তাহলে অ্যাড্রেসটা হচ্ছে আহ এটার নাম হচ্ছে পি এম বহরমপুর কিন্তু এটার আমাদের যে ইনস্টিটিউট এর নাম সেটা হচ্ছে লোকসভার অনুসারে আছে বহরমপুর লোকসভা আমাদের সেন্ট্রাল লোকের লোকেশনটা হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের মধ্যে এটা হচ্ছে বেলডাঙ্গা ছাপাখানা মোড় বেলডাঙ্গা মুর্শিদাবাদ এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর হচ্ছে যদি কন্টাক্ট করতে চাই কন্টাক্ট করার জন্য আমি নাম্বার বলে দিচ্ছি একটা হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ টু আর আরেকটা একটা আমি বলে দিচ্ছি আপনি একটু হোল্ড করুন আমি বলে দিচ্ছি

তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই জায়গাতে আমার অনেকজন এই আমি প্রথম যে বানাই এই এর ভিডিও দু হাজার সম্ভবত উনিশ সালে তখন সিআরপিএফ ট্রেড মানে নেবে বলেছিল তারপরে সেই ভিডিও থেকে অনেকজনই কোয়ারি করে কমেন্ট করে তো আমি অনেক খুঁজেছি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম পাইনি তো আজকে হঠাৎ আমার নাম্বারটা ফেসবুক থেকে দেখলাম আমার সব থেকে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে যে এইটার জন্য মানে এত মানে মানে মানুষ মানে ফ্রড মানুষ এমন ভাবে সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে

বিষয়টা হচ্ছে যে প্রথম হচ্ছে স্কিল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার যে পোর্টাল আছে সেখানে থেকে রেজিস্টার হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে এনরোলমেন্ট হ্যাঁ এবং তাকে আপনি তাকে কেওয়াইসি করতে হবে আর দ্বিতীয় বাধা হচ্ছে যে প্রত্যেকটা कैंडिडेट যে ট্রেনিং করবে এনার্জিসির কোনো ইনস্টিটিউট থেকে করবে বা স্কিল ইন্ডিয়ার কোনো প্রজেক্টে করবে তার কিন্তু একটা ইউনিক আইডি থাকে সেই আইডিটা কিন্তু ক্যান দিয়ে শুরু হয় সেই আইডি কিন্তু ম্যাক্সিমাম জনের কাছে নেই এখন এইগুলো কিন্তু যে কেউ জেনারেট করতে পারে না এগুলো একমাত্র যগমন্ত্র অথরাইজড সেক্টর থাকে হ্যাঁ যখন স্কিলিনিয়া পোর্টাল যখন ও হবে তখনই এই আইডি একমাত্র জেনারেট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এনএসপিএফ এর কিছু মানে ট্রেনিং এর কিছু মানে পার্ট থাকে ঠিক আছে যেমন যে মানে কেউ বানিয়ে দিচ্ছে কুক লেভেল ওয়ান ওয়াটার কিरियर লেভেল 1 তো এই নামে তো एक्चुअली কোনো জবল হয় না এনএসএস এর মানে তো ওই

ঠিক আছে স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার হুম হুম ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত